সেই আত্মার কোনোদিনও শেষ হয় না। তাই শাস্ত্রে ভগবান বলেছেন, নৈনং চিত্তন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শুশ্রয়তি মারুত। তুমি কি জানো ব্রাহ্মণ, যে আত্মাকে তুমি বিসর্জন দিতে এসেছো ব্রাহ্মণ, সেই আত্মার কোনোদিনও শেষ হয় না। ভগবান বলেছেন, নৈনং ছিদন্তি শস্যানি, যে কোনো অস্ত্রের দ্বারা তাকে ছেদন করা যায় না সেই আত্মাকে, নৈনং দহতি পাবক, আবার আগুনের দ্বারাও তাকে পোড়ানো যায় না। মা, যে আগুন লোহাকেও গলিয়ে দিতে পারে তাই না, আবার সোনাকে যতই পোড়াবেন আগুনে ততই নাকি উজ্জ্বল হবে, সেই আগুনও আমাদের এই আত্মাটাকে পোড়াতে পারে না। মা, ন চৈনং ক্লেদয়ং তাপ, আবার আমাদের এই আত্মাকে জলের দ্বারাও ভেজানো যায় না। ন শস্যয়তি মারুত, মা গো এই যে বায়ু প্রবাহিত হচ্ছে সে বায়ুর দ্বারাও নাকি আমাদের এই আত্মাকে শুকনো করা যায় না। ভগবান শাস্ত্রে বললেন, তাছাড়া ভগবান বললেন যে আত্মাকে তুমি আজকে বিসর্জন দিতে এসেছো ব্রাহ্মণ, বাবা আমাদের সেই আত্মার পরিমাপ কত, পরিমাপ কত গো বাবা? আমাদের দেহের মধ্যে যে আত্মা আমরা ধারণ করে রেখেছি, যার জন্য শুধু আমার আমার করে মরছি সংসার সমুদ্রে, শুধু কলুর বলদের মতো সারা জীবন টেনেই মরছি, খেটে খেটেই মরছি, যে আত্মাটা আমাদের দেহের মধ্যে ধারণ করে আছে সেই আত্মার পরিমাপ কত? শাস্ত্রে ভগবান বললেন, সেই আত্মার পরিমাপ হচ্ছে বাবা আমাদের মাথায় যে কেস আছে চুল, একটি চুলকে বাবা, একটি চুলকে যদি আমরা 10,000 বার ভাগ করি, 10,000 ভাগে এক ভাগ যেটুকু পরিমাপ আসে না বাবা, সেটুকু পরিমাপ হচ্ছে আমাদের এই আত্মার পরিমাপ। ভগবান বললেন শাস্ত্রী, তা সেইটুকু পরিমাপ আত্মা, আজকে ওই ব্রাহ্মণ আত্মদেব এসেছে বিসর্জন দেওয়ার জন্য, আর সন্ন্যাসী সেই ব্রাহ্মণকে কি বোঝাচ্ছে, শোনো ব্রাহ্মণ, তোমার মুখ দেখেই আমি বুঝতে পাচ্ছি তুমি জ্ঞানী ব্রাহ্মণ, ধর্মপরায়ণ পণ্ডিত ব্যক্তি, তোমার মধ্যে ব্রাহ্মণের 9টি গুণ বর্তমান আছে, সকল গুণ বর্তমান আছে, তুমি পণ্ডিত জ্ঞানী ব্যক্তি হয়েও কেন তুমি মিছে মিছে আত্মহত্যা করে মহাপাপের ভাগিদার হচ্ছ বলো তো ব্রাহ্মণ, কেন তুমি পাপের ভাগিদার হচ্ছ? ব্রাহ্মণ করযোগের মিনতি করে আজকে সন্ন্যাসী বাবাকে বলছেন, কৃপামা আপনি বলছেন আমার পাপ হবে, আমি মহা পাপ করব, আপনি জানেন না কৃপামা, আপনি জানেন না বোধ হয় যার দেহটা পাপে পরিপূর্ণ, যার দেহটা পাপে জর্জরিত, ওগো কৃপামা তার হবে আবার পাপ হবে না কৃপামা, হবে না তার পাপ হবে না কৃপামা, নয়ন জলে বুক ভাসে যেই না সন্ন্যাসী বাবাকে অনুনয় বিনয় করছি, কৃপামা বলুন না, বলুন না কি করে আমার একটি পুত্র সন্তান হবে? আমি শাস্ত্রে শুনেছি আপনারা নাকি অসাধ্যকে সাধন করতে পারে, যা অসম্ভব তা আপনারা সম্ভব করে, সেই যে ভৃগুমণি ভগবানের বক্ষ দেখে, ভগবানের বক্ষ দেশে পদাঘাত করেছিলেন, তাহলে মুনি ঋষিরা পারে অসম্ভবকে সম্ভব করতে? মা তাই আজকে সেই ব্রাহ্মণ আত্মদেব, তিনি তো জ্ঞানী ব্যক্তি, তাই বলছেন কৃপাময় আমি জানি আপনারা অসাধ্য সাধন করতে পারে, কৃপা করে আমাকে বলুন আমার একটি সন্তান কি উপায় হবে, বলুন না কৃপাময় বলুন। সন্ন্যাসী বলছেন, ব্রাহ্মণ তুমি না জ্ঞানী ব্রাহ্মণ, তুমি মিছে মিছে কেন
কেন সন্তানের কামনা করছো, কেন সংসারে তুমি ফিরে যেতে চাইছো? বলো ব্রাহ্মণ, তুমি কি জানো এই যে সংসারটা যেখানে আমরা বসবাস করছি, খেটে খেটে মরছি, জানো ব্রাহ্মণ সেই সংসারটা আসলে কার? কি গো মায়েরা, যেই সংসারে আমরা প্রতিনিয়ত খেটেই চলেছি, তাই না? কতই না আমরা কর্ম করি সারাদিনই, বলুন না সেই সংসারটা আসলে কার? বলুন তো মায়েরা, আসলে মা গো দেখবেন এই সংসারটি হচ্ছে টাকার সংসার, কি তাই না? টাকার সংসার, যতদিন আপনার কাছে টাকা থাকবে, ধন সম্পত্তি থাকবে, সোনা দানা জমি জায়গা অর্থ যতদিন আপনাদের কাছে থাকবে, দেখবেন পুত্র কন্যা আত্মীয় স্বজন স্ত্রী সবাই আপনাকে কতই না ভালোবাসে, কতই না যত্ন নেয়। কি গো মা, ওই ধন সম্পত্তি যখন কিছুই আর আপনার কাছে থাকবে না, কেউ কি আপনাকে ভালোবাসে? এমনি করে যত্ন করে মা, তখন কি করে? মা গো মিলিয়ে নেবেন, আমাদের জীবনটা ঠিক একটি খেজুর গাছের মতো, কি তাই না মায়ের? দেখবেন শীতের দিনে খেজুর গাছের রস আসে, কিছু মানুষেরা মা গো ওই গাছটিকে কতই না ভালোবাসে, যত্ন করে এবং গাছটিকে পরিষ্কার করে কিভাবে ওর থেকে রস নিকড়ে বের করে গুড় তৈরি করে মা গো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে হবে, ওই মানুষদের খুব ভালো করেই জানা মা, কি তাই না? দেখবেন ওই যে রস নিকড়ে বের করতে করতে যেদিন গাছটিতে সকল রস শুকিয়ে যায়, তখনই দেখবেন বাবা ওই গাছটি মরে যায়, মরে গিয়ে শুকনো হয়ে যায়। দেখবেন ওই মানুষেরা যারা রস বের করত, তখন ওই মানুষেরা কি করে বাবা, ওই গাছটিকে ভালো করে কেটে নিয়ে এসে কি করে তারা, না জ্বালানির কাজে ব্যবহার করে, কি করে না বাবা? জ্বালানির কাজে ব্যবহার করে বাবা। তখন ভস্মীভূত হয়ে ওই গাছটি এক মুঠো ছাই হয়ে যায়, সেই ছাইটি কি আর কোন দাম থাকে? যে গাছটি কয়েকদিন আগে কতই না অর্থ দিয়েছিল আমাদেরকে, তাই না? কিন্তু সে আজকে ভস্মীভূত হয়ে এক মুঠো ছাই হয়ে গেল, তার কোনো দাম থাকে না মা। তেমনি ভাবে আমাদের দেহে যতদিন রস অর্থাৎ রূপ যৌবন ক্ষমতা টাকা পয়সা ধন সম্পত্তি যতদিন আমাদের কাছে থাকবে, পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী কন্যা আপনাকে কতই না ভালোবাসবে, আপনার যত্ন নেবে। দেখবেন ওই সমস্ত ধন সম্পত্তি যখন সব কিছু আপনার কাছ থেকে কেড়ে নেবে মা, ওরাই ওরাই তখন দূর দূর করে ঘর থেকে বের করে দেবে, তাই না? দেখবেন বাবা যদি আমাদের শেষের সময় আসে, তখন কোনো বৃদ্ধ পিতামাতা যদি চার পাঁচ দিন একটু বিছানা সজ্জা হয়ে যায়, শেষের সময় তো বিছানা সজ্জা হয়ে আছে, উঠতে পারছে না, চলতে পারছে না, পায়খানা বাথরুমে যেতে পারছে না, তখনই ওই যে পুত্র কন্যা আত্মীয় স্বজন যারা খুবই আপন, তখনই তারা কি কামনা করে বাবা? তারা বলে এই বুড়োটা এখনো মরেনি, কবে যে মরবে, আমি একটু শান্তি পাবো নি, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বাবা। ওই যে বিছানা সজ্জা হয়ে পিতা কিংবা মাতা শুয়ে থাকেন, শেষের সময় আমরা কিন্তু তাদের সেবা করি না, তাদের মৃত্যু কামনা করছি আমরা। দেখো যে পিতা মাতা আমাদের জন্ম দিলেন, এই পৃথিবীর আলো দেখালেন, সেই মা দশ মাস দশ দিন গর্ভযন্ত্রণা কতই না পেয়ে সন্তান প্রসব করলেন,
এবং বুকের এই স্তনদুগ্ধ পান করিয়ে সেই ছোট্ট সন্তানকে একটু একটু করে বড় বড় করে তুললেন বাবা। কিন্তু সেই সন্তানটি বড় হয়ে বাবা সে শেষের সময় পিতামাতাকে দেখলেন না, বরং মৃত্যুর কামনা করছে, তাই না? তাই মা গো, পিতামাতা শেষ সময় হয় না ওই সন্তানেরা। তাই পদকর্তা কি বলছে, আমার মা গো তুমি যে মা সব থেকে আপন, আমার মা গো তুমি যে মা সব থেকে আপন, আমার মা গো তুমি যে মা সব থেকে আপন, আমার মা গো তুমি যে মা সব থেকে আপন। মা গো তুমি আকাশ তুমি মাটি, এই পৃথিবীতে মা শব্দটি হচ্ছে সবার থেকে মধু, সবার থেকে প্রিয়। কিন্তু আমরা শেষের দিনে সেই মায়ের সেবাটুকু করি না মা, তাই না? তাই আজকে সেই সন্ন্যাসী বাবা ব্রাহ্মণকে বোঝাচ্ছে, শুনো শুনো ব্রাহ্মণ আত্মদে, তুমি মিছি সন্তানের কামনা করো না, সন্তানের কামনা করো না মিছি। ব্রাহ্মণ কেন তোমার সন্তান হচ্ছে না তুমি কি জানো? শুধু এই জন্মে তো দূরের কথা ব্রাহ্মণ, আগামী 7 জন্ম অবধি তোমার কপালে কোনো পুত্র সুখ নেই ব্রাহ্মণ। শুধু এই জন্মে তো দূরের কথা বাবা, আগামী 7 জন্ম অবধি তার কপালে কোনো পুত্র সুখ নেই। সন্ন্যাসী বাবা সেই ব্রাহ্মণ আত্মদেবকে বলছি, তোমার পুত্র সুখ নেই ব্রাহ্মণ, কেন জানো? কারণ তুমি কত পাপ করেছো জানো ব্রাহ্মণ? শাস্ত্রে বলেছেন, শতং পাপং পদং নাস্তি সহস্র বাক বর্ধকৌ অযুতি বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতকৌ বান কোটি অপুত্রকৌ আর অপারে কুষ্ঠ মে বাচ। বাবা শতং পাপং পদং নাস্তি, আমরা যদি 100 পাপ করি আমাদের পদং নাস্তি মানে খোঁড়া হয়ে জন্ম নিতে হয় বাবা। সহস্র বাক বর্ধক আর 1000 বাপ করলে আমাদের বাক বর্ধক মানে বোবা হয়ে জন্ম নিতে হয় বাবা। আর কি বললেন? বললেন সহস্র বাক বর্ধক অযুতি বধিরাশ্চৈব। বাবা 10000 পাপ করলে আমাদের কি হয়ে জন্ম নিতে হয়? বধিরাশ্চৈব মানে কালা হয়ে জন্ম নিতে হয়। লক্ষান্তে চক্ষু ঘাতকং, 1,00,000 পাপ করলে বাবা আমাদের চক্ষু ঘাতকং মানে অন্ধ হয়ে জন্ম নিতে হয়। 52,00,000 অপুত্রকং, 52,00,000 মানে অর্থাৎ কত বাবা? 5,00,000। 5 × 5 = 52, আমরা তাই না? 5 × 5 = আমরা জানি, তাহলে 52,00,000 অপুত্রক, 5,00,000 পাপ করলে বাবা আমাদের অপুত্রক মানে আমাদের কপালে কোনো পুত্র সুখ থাকে না বাবা।
তাহলে ওই ব্রাহ্মণ আত্মদেব কত পাপ করেছিলেন বাবা? 5 কোটি পাপ করেছিলেন, তাই তার কপালে কোনো পুত্র সুখ নেই। আরো বললেন, কোটি অষ্টমী বজ্রঘাতক। বাবা, 8 কোটি পাপ করলে বজ্রাঘাতে আমাদের মৃত্যুবরণ হয়। অপারে কুষ্ঠমী বাচক, এর বেশি হলে আমাদের কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয় বাবা। তাহলে দেখুন, যত পাপ করবেন তার ফল কিন্তু ততই হবে, তাই না? তাহলে 5 কোটি পাপ করেছেন ওই ব্রাহ্মণ আত্মদেব, তাই এ জন্মে তো দূরের কথা, আগামী 7 জন্ম অবধি তার কপালে কোনো পুত্র সুখ নেই। সন্ন্যাসী বাবা আজকে ব্রাহ্মণ আত্মদেবকে বোঝাচ্ছে, যেই না বোঝাচ্ছেন, আজকে ওই ব্রাহ্মণ আত্মদেব ছুটে গিয়ে সেই সন্ন্যাসীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বললেন, কৃপাময়, কৃপা করে বলে দিন, কৃপা করে বলে দিন কিভাবে আমার একটি পুত্র সন্তান হবে। বলে দিন না প্রভু, শান্ত হও ব্রাহ্মণ, তুমি শান্ত হও, আমি বুঝতে পাচ্ছি কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট, তোমার সন্তান শেষের সম্মল হবে, তাই তুমি সন্তানের কামনা করছো। কি বাবা, আমাদের সন্তান কি শেষের সম্মল হয়? সব সন্তানরা যদি পিতামাতার শেষ সম্মল হতো, দেখবেন ওই শহরের বুকে কতই না বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, তার কি কোনো প্রয়োজন হতো? হতো না, তাই না? দেখবেন কতই না বৃদ্ধ পিতামাতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, গাছতলায় গাছতলায় দিন কাটাচ্ছে, তার কি কোনো প্রয়োজন হতো? হতো না। তাহলে কেন তুমি মিছে মিছে আজকে সন্তানের কামনা করছো ব্রাহ্মণ? বলো কৃপাময়, সন্তান যে আমার শেষের সফল হবে তা নয়, যেদিন যেদিন আমি বিছানা শয্যা হয়ে শুয়ে থাকবো, এই বদনে ভগবানের নাম আমি উচ্চারণ করতে পারবো না, কে কে শোনাবে আমাকে একটু ভগবানের নাম আমার কর্ণে? বলুন না কৃপাময়, কে দেবে আমার কণ্ঠে একটু জল? বলুন না কৃপাময়, বলুন। ঠিক আছে, তুমি শান্ত হও ব্রাহ্মণ, এবার আমি বুঝতে পাচ্ছি কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট। আমি বলছি তোমার সন্তান হবে, আমি বলছি তোমার সন্তান হবে, আমি একটি মন্ত্রপুত আম দেব, সেই আমটিকে তুমি ঘরে গিয়ে তোমার স্ত্রীকে ভক্তি সহকারে খাওয়ালে তোমাদের সুসন্তান হবে। আর শোনো, তোমার মুখ দেখে এও আমি বুঝতে পাচ্ছি তোমার স্ত্রীর স্বভাব কেমন, তোমার স্ত্রী সেই ধুন্ধুলি, সে বড় ফল প্রকৃতি, অহংকারী নারী, বিবেকহীন প্রকৃতির নারী, তাই আমার এই ফলটা সেবা করতে হলে তাকে কিন্তু 1 বছর নিয়ম করে থাকতে হবে, ভক্তি সহকারে খেলেই তোমাদের সুসন্তান হবে। কি বাবা, তাই তো, গর্ভ অবস্থায় মা যেমন প্রকৃতির হবে, গর্ভের মধ্যে সন্তানও তেমন প্রকৃতির হবে, তাই না? গর্ভ অবস্থায় মা যা খায় তার গর্ভে সন্তানও তাই খায়, যা দেখে গর্ভ অবস্থায় মা তার গর্ভের সন্তানও তাই দেখে, গর্ভ অবস্থায় মা যা শুনে তার গর্ভের সন্তানও কিন্তু তাই শুনে। তার একটি প্রমাণ রয়েছে না, মহাভারতে সেই যে অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে একদিন ঘুমানোর সময় বলেছিলেন কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, আর তার গর্ভের মধ্যে ছিলেন অভিমন্যু, তাই না? সুভদ্রার গর্ভের মধ্যে ছিলেন। তাহলে যখন ওই অর্জুন বলেছিল যে কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, তা কিন্তু মা সুভদ্রা শুনেছে আর তার গর্ভের মধ্যে অভিমন্যু শ্রবণ করেছে। কিন্তু যখন অর্জুন বলল কিভাবে চক্রব্যূহ থেকে বের হতে হয়, তখনই কিন্তু মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল আর তার গর্ভের মধ্যে অভিমন্যু ঘুমিয়ে পড়ল। তাই কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী মিলে যখনই অভিমন্যুকে বধ করেছিলেন, সেদিন জোর গলায় একটি কথা বলেছিলেন সেই অভিমন্যু, কি বলেছিলেন? আজকে মৃত্যুর জন্য দায়ী কেবলমাত্র আমার মা সুভদ্রা। আমার মা যদি সেদিন শুনতো
কিভাবে বের হতে হয়, যেমনি ভাবে শুনেছিল কিভাবে প্রবেশ করতে হয়, তেমনি ভাবে যদি শুনত কিভাবে বের হতে হয়, আজকে আমার উদ্ধার হত। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই বাবা, মা যেমনি স্বভাবের হবে তার গর্ভের মধ্যে সন্তানও কিন্তু তেমনি স্বভাবের হবে, তাই না? তাই মত্রপুত আমটি সেই সন্ন্যাসী যেই না ব্রাহ্মণের হাতে দিয়েছে বাবা, অমনি আনন্দে আত্মহারা হয়ে ব্রাহ্মণ সেই আমটি হাতে নিয়ে বাড়ির দিকে চলেছে আর ভগবানের নাম গাইছি বদন, ভগবানের নাম গাইছি। মঙ্গলময় তুমি ও গো প্রভু নারায়ণ, আমি দিবানিষি তোমারে করি গো শরণ। হরি বল হরি বল হরি বল প্রভু নারায়ণ, আমি দিবানিষি তোমারে করি গো শরণ, দিবানিষি তোমারে আমি করি গো শরণ। বাবা সেই ধুনধুলি তো নাক ডেকে ঘুমোচ্ছে, আরে এই যে উঠে এসো, ঘুমোচ্ছ কেন এইভাবে শুনি, ঘুমোচ্ছ কেন? এইদিকে প্রতিবেশীরা কতই না কটু কথা শোনাচ্ছে আমাদের একটি সন্তান নেই বলে, তাই মনের দুঃখে আমি জ্বলে মরছি আর এদিকে স্ত্রী ধুনধুলি নাক ডেকে ঘুমোচ্ছে, ছি ছি তোমার লজ্জা করে না? এদিকে এসো শোনো, আমি না মনের দুঃখে এক সাধু বাবার কাছে গিয়েছি আর সেই সাধু বাবা কৃপা করে হরি বল, ওখানে কি বাজার বসেছে নাকি গো মায়েরা, কি সবজি পাওয়া যাচ্ছে ওখানে, রাধে কি সবজি পাওয়া যাচ্ছে, হরি বল হরি বল, বাহ খুব সুন্দর বাজার বসে গেছে দেখেছেন বাবা, তাই নাকি? হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, একটু দেখে বসো জয়রাজ। তাই মাগো আজকে আত্মদেব বলছি শোনো,
আমি না মনের দুঃখে এক সাধু বাবার কাছে গিয়েছি। কৃপা করে ওই সাধু বাবা আমাকে একটি মন্ত্রপুত আম দিয়েছে আর বলেছে তোমাকে ভক্তি সহকারে খেতে হবে, তবেই আমাদের সুসন্তান হবে। এই নাও মন্ত্রপুত আমটি তুমি সেবা কর। স্বামী আমাদের সন্তান নেই তো কি হয়েছে? স্বামী আমরা কি কোনো দুঃখে আছি, কোনো কষ্টে আছি? বাবা তাদের সংসারে কোনো ধন সম্পত্তির অভাব নয়, তাই ধুলি অহংকারে মত্ত আছে। টাকা পয়সার অহংকার, তাই না? অহংকারে মত্ত আছে বলছে স্বামী, সন্তান নেই তো কি হয়েছে, আমরা কি কোনো দুঃখের মধ্যে আছি, কোনো কষ্টের মধ্যে আছি? কিসের জন্য আমরা সন্তান নেব বলো? তুমি কি জানো স্বামী, সন্তান নিলে আমাদের কতই না কষ্ট, বিশেষ করে আমার। তুমি তো বলছো ওই আম সেবা করলে আমার গর্ভে যদি সন্তান আসে আমাকে কতই না গর্ভ যন্ত্রণা সহ্য করতে হবে 10 মাস 10 দিন, তাতেও শান্তি নেই। আবার 10 মাস 10 দিন পরে আমাকে প্রসবের যন্ত্রণা কতই না, হয়তো সেখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাতেও শান্তি নেই। যদি আমি বেঁচে ফিরে আসি সেই ছোট্ট সন্তানটিকে সময় মতো খাওয়ানো, স্নান করানো, মলমূত্র পরিষ্কার, ছোট্ট সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করে তুলতে হবে, কতই না ঝামেলা আছে। না না আমি অত সব ঝামেলা নিতে পারবো না, অত কষ্ট আমি সহ্য করতে পারবো না। বলছে শোনো ধুন্ধুলি, এতদিন তুমি যা বলেছো আমি শুনি, আজ থেকে আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। এই না হলে লোকে বলে না ভালো বংশ দেখে বিয়ে করতে হবে, বংশ যদি ভালো হয় সেই বংশের মেয়ে ভালো হবে। তাই শোনো আজ থেকে এটাই আমার আদেশ, তুমি সন্ন্যাসীর দেওয়া ফল খাবে আমার কথা মতো এবং সন্তানের জন্ম তুমি দিবে। এই নাও মন্ত্রপুত আম। এই বলে সেই ধুন্ধুরির হাতে মন্ত্রপুত আমটি দিয়ে আজকে ব্রাহ্মণ আত্মদেব চলে যাচ্ছে। বাবা ধুন্ধুলি নিরুপায় হয়ে বসে বসে ভাবছে কিভাবে সে সন্তানের জন্ম দেবে। তাই বাবা বসে বসে ভাবছে, আর ঠিক এমনি সময় সেই ধুন্ধুলির বোন ধুনুচি, ধুনুচি বাবা সে বাড়িতে এসেছে। সে কিন্তু অনেক সন্তানের, তার স্বামীটি ছিল খুবই দরিদ্র, খুবই গরিব, কিন্তু সে অনেক সন্তানের মা। তাকে দেখেই আজকে ধুন্ধুলি যেন বাবা হারানো প্রাণ ফিরে বোনকে নিয়ে একটু দূরে গিয়ে ষড়যন্ত্র করছে। তোর বোন, তোর তো অনেক সন্তান, তোরা খুবই গরিব, তাই না? শোন বোন, তোর আগত সন্তানকে তুই আমায় দে, আর এর বিনিময়ে তোকে আমি অনেক অর্থ দিই। কেউ কি পারবে বাবা নিজের সন্তানকে, যতই হোক নিজের দিদি, কেউ পারবে নিজের গর্ভের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে? নয়ন জলে বুক ভাসে কতই না প্রভুর কাছে গিয়ে নিবেদন করছি। অবশেষে নিরুপায় হয়ে, কারণ বাবা অনেক সন্তান, তার স্বামী খুবই দরিদ্র কিনা, তাই সকল সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে হবে। তাই নিরুপায় হয়ে সব শেষে ধুনুচি আজকে রাজি হয়েছে দিদির কথা, রাজি হয়েছে তার আগত সন্তানকে সে দিদিকে দিবে। তাই কিছু অর্থ দিয়ে সেই ধুন্ধুলি ধুনুচিকে বাড়ি পাঠিয়ে দিল, বাড়ি পাঠিয়ে দিল। আর এদিকে ওই মন্ত্রপুত আমটি নিজে না সেবা করে কি করলেন, নিজের পালিত গাভী মতিকে খাইয়ে দিলেন, লুকিয়ে 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 খাইয়ে দিলেন। তাই এদিকে মতিও গর্ভবতী হয়েছে আর ওইদিকে বোন ধুনুচিও গর্ভবতী। ধুন্ধুলি কি করেছেন এদিকে বাবা? ধুন্ধুলি কাপড়ের পোটলা পেটে বেঁধে দিনে দিনে গর্ভ হওয়ার অভিনয় করে চলেছে, 10 মাস 10 দিন অভিনয় করেছে, পুটলি বেঁধেছে পেটে। 10 মাস 10 দিন পার হতে চলেছে আর এদিকে ব্রাহ্মণ আত্মদেব প্রভু চরণতলে বসে নিবেদন করে বলছে, কৃপা মা আজকে আমার সেই গাভী মতি সেও গর্ভবতী, আমার স্ত্রী ধুন্ধুলি সেও গর্ভবতী। কৃপাময় তুমি আছো, দয়ালা তুমি আছো, কে বলেছে তুমি নেই? কৃপা করে বলো তবে
তবে আমি কবে সন্তানের পিতা হব বলে দাও প্রভু বলে দাও। এমনি ভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, প্রভুর চরণ তলে বসে। ঠিক এমন সময় বাবা এক প্রতিবেশী কাছে এসে বলছে, হ্যাঁ গো ব্রাহ্মণ শীঘ্র করে দেখবে এসো, তোমার সেই যে গাভী মতি তার কি হয়েছে জানো? শীঘ্র করে দেখবে এসো, দেখবে এসো। কি হয়েছে গো, কি হয়েছে প্রতিবেশী বলো না, আমার মতির কি হয়েছে? তোমার মতি একটি বাচ্চা হয়েছে গো, বাচ্চা হয়েছে। সে কি আমার মতির বাছুর হয়েছে? না গো না, বাচ্চা হয়েছে, শীঘ্র করে দেখবে চলো। ছুটে গিয়ে ব্রাহ্মণ আত্মদেব দেখলে, দশ মাস দশ দিন যেই না পার হয়েছে, সেই গাভী মতি একটি ফুটফুটি বাচ্চা হয়েছে, মানুষের মতো চেহারা, পুরোটাই মানুষের মতো চেহারা হলেও বাবা গাভীর গর্ভে জন্মেছিল, তাই কান দুটো ছিল তার গরুর মতো। তাই আত্মদেব সেই ছেলেটিকে কোলে তুলে আদর করছে আর ভালোবেসে তার নাম রাখলেন গোকর্ণ। গোকর্ণ পিতার কাছে থেকে থেকে মানুষ হচ্ছে, তাই ছোট্টবেলা থেকে গোকর্ণকে আত্মদেব মানুষ করছে। তাই আত্মদেবকে পিতা বলেই জানে আর ধুন্ধুলিকে মাতা বলেই জানে। আর এদিকে স্ত্রী ধুন্ধুলি দশ মাস দশ দিন যেই না পার হয়েছে বনে সন্তান প্রসব করেছে, দিদিকে দিয়ে লুকিয়ে লুকিয়ে অনেক অর্থ নিয়ে বাড়ি চলে গেল। তাতে আত্মদেব জানতেও পারলেন না, টেরও পড়লেন না। কি হলো, সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে বলছেন, স্বামী ও স্বামী শীঘ্র করে দেখবে এসো, আমাদের একটি পুত্র সন্তান হয়েছে গো স্বামী, পুত্র সন্তান হয়েছে। ছুটে গিয়ে আত্মদেব সেই সন্তানটিকে কোলে তুলে নিয়ে আদর করছে, ভালোবাসছে। আর স্ত্রী ধুন্ধুলিকে বলছে, শীঘ্র করে পুঞ্জিকাটা নিয়ে এসো ধুন্ধুলি, ছেলের একটি ভালো করে নামকরণ করতে হবে। বলে, স্বামী তোমায় আর কষ্ট করে নামকরণ করতে হবে না, আমার ছেলের নাম হবে আমার নাম অনুসার, আমার নাম তো ধুন্ধুলি, তাই ছেলের নামকরণ করব আমি, আমার নাম অনুসারে আমার ছেলের নাম হবে ধুন্ধুকারী। কি গো বাবা, মা কেমন প্রকৃতির, সেই ধুন্ধুলি বড় অহংকারী, ভোগবিলাস বিবেকহীন প্রকৃতির নারী। তাই তার কাছে থেকে থেকে ও ধুন্ধুকারী যে মানুষ হচ্ছে, ছোট থেকে বড় হয়ে উঠছে, কেমন প্রকৃতির হবে? মায়ের মতনই অত্যাচারী, অহংকার মায়ের থেকেও বেশি হচ্ছে, যতই না বড় হচ্ছে বাবা। তাই যতই না বড় হচ্ছে অহংকারী হচ্ছে, তাই এমনি ভাবে দিন যায়, কতই না পাপ করে চলেছে, যতই বড় হচ্ছে ধুন্ধুকারী অনেক পাপ করছে, অত্যাচার করছে গরিব প্রতিবেশীদের এবং মারধর করছে, এইভাবে সে কারোর কথা শোনে না, গুরুজনদের মানে না, গুরুজনদের প্রহার করে এবং নেশা করে, ভাং খায়, আবার জুয়া খেলে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। এই সকল পাপ সহ্য করতে না পেরে পিতা আত্মদেব গিয়ে ছেলেকে বোঝাচ্ছে যে কোনোদিনও গুরুজনদের শ্রদ্ধা করে না, সম্মান করে না বাবা, সে কি পিতার কথা শুনবে? পিতাকে ধরে এমন প্রহার করেছে, আজকে সেই ব্রাহ্মণ আত্মদেব নির্জনে বসে বসে কাঁদছে। আর ওই যে গোকর্ণ, সেও তো ছেলে, গাভীর পেটে জন্মালেও সেই জন্ম থেকে আত্মদেবকে পিতা বলেই যায়। বলছে, পিতা আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি কি জানেন শাস্ত্র কি বলেছে? শাস্ত্রে বলেছেন, সর্বধর্ম পরিত্যেজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তয়ি মা শুচু। যে সকল ভক্তরা সর্বধর্মকে পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয় পিতা, ভগবান বলেছেন তাদের নাকি অনায়াসেই তিনি পারাপার করেন। আপনি এইভাবে কাঁদবেন না, যান চলে যান তীর্থ ভ্রমণে, তাতে আপনার মঙ্গল হবে। তাই গোকর্ণের কথা শুনে বাবা তীর্থ ভ্রমণে চলে গেলেন আত্মদেব। কিছুদিন পর গোকর্ণ সহ্য না করতে পেরে এই অত্যাচার করছেন দিনে দিনে, ওই ধুন্ধুকারী অত্যাচার করছেন এবং বেড়েই চলেছে অত্যাচার।
তাই গোকর্ণ কিছুদিন পর বোঝাতে গিয়েছে ভাই ধন্ধুকারী, যেই না বোঝাতে গিয়েছে মানে আগে গোকর্ণর জন্ম হয়েছে সেই হিসেবে এই দাদা আর ধন্ধুকারী হচ্ছে ভাই, ভাইকে বোঝাতে গিয়েছে, যেই না বোঝাতে গিয়েছে বাবা সেই গোকর্ণকে এমন প্রহার করেছে সেও মনের দুঃখে পিতার মতো তীর্থ ভ্রমণে চলে। কিছুদিন পর স্বামী চলে গেছে, বড় ছেলে ঘর ছেড়ে চলে গেছে, মাতা ধুন্ধুলিকে আর পারে থাকতে, সেও বোঝাতে গিয়েছে ছেলেকে, যেই না বোঝাতে গিয়েছে বাবা মায়ের চুলের মুঠিটি ধরে এমন লাথি মেরেছে ঘরের বাইরে করে ফেলে দিয়েছে। কোনোদিনও কাউকে সম্মান করে না গুরুজন, আজকে মায়ের কথায় সম্মান দেবে, এমন লাথি মেরেছে ঘরের বাইরে করে ফেলে দিয়ে মনের দুঃখে আজকে ধুন্ধুলি কেঁদে কেঁদে সামনে একটি কুয়ো ছিল কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, প্রাণ বিসর্জন দিলেন। বাবা পথের কাটা কেউ থাকলো না, এতদিন বন্ধু বান্ধবদের নিয়ে বাইরে বাইরে ফুর্তি করত মেয়েদেরকে নিয়ে, এবার কি করেছে ঘরে নিয়ে আসছে, আজকে একজন মেয়ে কালকে আরেকজন পরশু আরেকজন, এইভাবে পাঁচজন সেবা দাসে রেখেছে ঘর, বন্ধুদের নিয়ে প্রায় ফুর্তি কর, এইভাবে সকল সম্পত্তি পিতার খুইয়ে দিয়ে একদিন পথের ভিকিরি হয়েছে। ভিক্ষা করছে না সে কি করছে, ছোটখাটো চুরি করছে তাতে হচ্ছে না, এবার কি করেছে না বড় রাজবাড়িতে গিয়েছে চুরি করার জন্য, রাজবাড়িতে চুরি করে ঘরে ফিরেছে, আর বাড়িতে যে পাঁচজন মেয়ে আছে তারা জানতে পারলো তাদের জন্য ওই ধুন্ধুকারী রাজবাড়ি থেকে চুরি করে নিয়েছে। আমি পাপ করেছি, যদি শত শতবার গিয়ে ওই গয়ায় তুমি শ্রাদ্ধ দাও আমার আত্মা উদ্ধার হবে না, আমাকে নরক যন্ত্রণা পেতেই হবে দাদা, তুমি আমায় উদ্ধার করো দাদা, তুমি আমায় উদ্ধার করো। তাই গোকর্ণ আরো ধ্যান যোগে জানতে পারলেন কিভাবে ভাইয়ের আত্মাকে উদ্ধার করা যায়, আরো ধ্যান যোগে তিনি কি জানতে পারলেন কেবলমাত্র সাত দিন ব্যাপী ভাগবত শ্রবণ এবং হরিনাম সংকীর্তন করলে ওই ভাইয়ের পেতাত্মা উদ্ধার হবে। তাই বাবা সেই তুঙ্গভদ্রা নদীর তীরে একটি ভাগবতের মণ্ডপ সাজালেন, সকল ভক্তদের নিমন্ত্রণ করলেন, শুভ দিন দেখে ভাগবতের আয়োজন করলেন। কি বাবা আমরা সারা জীবন কতই না পাপ করে থাকি, যখন আমাদের শেষের সময় আসে আত্মীয় স্বজন কি বলে এবার ওকে একটু ভাগবত শ্রবণ কর, তাই না? তেমনি আজকে সেই ধুন্ধুকারীকে ভাগবত শ্রবণ করাচ্ছেন গোকর্ণ। কেমন ভাবে না সাত দিন যেহেতু ভাগবত শ্রবণ করাতে হবে, একটি সপ্ত পাপের বাঁশ আনলেন, সপ্ত পাপের বাঁশ এনে মন্ত্রপুত করে ধুন্ধুকারী আত্মাকে বাঁশের মধ্যে স্থাপন করে বাঁশটিকে সেখানে স্থাপন করলেন, নিজেই শুদ্ধ চিত্তেই আজকে গোকর্ণ ব্যাসাসনে বসলেন, নিজে ব্যাসাসনে বসে ভাগবত শ্রবণ করাচ্ছেন। এইভাবে একদিন যায় একটি করে বাঁশের পাপ ফেটে যায়, সাত দিনে বাবা সাতটি পাপ ফেটে ওই ধুন্ধুকারী আত্মা উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে বিষ্ণু দূতেরা এসে ওই আত্মাকে নিয়ে যাবে, ঠিক এমন সময় গোকর্ণ বলছে দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও তোমরা, কেন কেন শুধু ওই ধুন্ধুকারী আত্মাকে নিয়ে যাচ্ছ, এখানে যত ভক্ত ছিল আমি দেখেছি তারা এক মনে ভাগবত শ্রবণ করেছে, তাছাড়া আমি যে ওকে ভাগবত শ্রবণ করিয়েছি আমি এক চিত্তে ওকে শ্রবণ করিয়েছি, বলে যাও আমাদের উদ্ধারটা কবে হবে, আমরা তো বলতে পারবো না প্রভু, আমাদের যিনি পাঠিয়েছে আমাদের প্রভু তিনি কেবলমাত্র বলতে পারে। তারা সকলে ভগবানের শরণাপন্ন হলে ভগবান সেখানে এসে গোকর্ণকে বলছে শোনো শোনো গোকর্ণ, কেন আত্মদেব আজকে কেন ওই ধুন্ধুকারী আত্মাকে নিয়ে যাচ্ছে তুমি জানো,
রাজা পরীক্ষিতের মতো ওই বাঁশের মধ্যে এক স্থানে থেকে এক চিত্তে অনিদ্রায় অনাহারে এক স্থানে বসে ও ভাগবত শ্রবণ করেছে এক মনে। তাই আজকে ওর উদ্ধার হয়েছে। শুনো গোকর্ণ, তুমি যেমন এক চিত্তে ওকে ভাগবত শ্রবণ করেছো তোমারও উদ্ধার হবে, এবং যত ভক্ত ছিল এখানে তাদেরও উদ্ধার হবে। তবে যে যেমন কর্ম করেছে সে তেমনই তার ফল পাবে, আর সেই দিন তার উদ্ধার হবে, তাই না বাবা? আর শুনো গোকর্ণ, তুমি যে এক চিত্তে ওকে ভাগবত শ্রবণ করেছে, এসো আমি নিয়ে যাব তোমাকে আমার রথে করে সে বৈকুণ্ঠ ধামে। এসো তোমায় নিয়ে আমি যাই সেই বৈকুণ্ঠ ধামে। তাই বাবা, এইখানে ভক্ত ভগবানের মিলন হল। কি মিলন করে দেব তো বাবা? জয় রাধে। আহা ভক্ত আরে ভগবানের মিলন হইল, 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 ভক্ত গণে চাঁদ বদনে হরি হরি বল, ভক্ত গণে চাঁদ বদনে হরি হরি বল, আহা ভক্ত গণে চাঁদ বদনে হরি হরি বল, ভক্ত গণে চাঁদ বদনে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল আর ভক্ত গোকর্ণ বদনে ভগবানের নাম গাইছে। কি সবাই মিলে গাইবেন তো? মধুর বৃন্দাবনে বসে বাবা, এই কলির তারকব্রহ্ম নামটি কি? ষোলো নাম বত্রিশ অক্ষর। ওই যে মন্দিরের সামনে হচ্ছে, তাই না? সকলে বলবেন তো করে করতালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গুরুদাই গৌরবিমানন্দ হরে বল হরে বল হরে বল সকলে ভালো থাকবেন শুভরাত্রি জয় রাধা হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব জয় গুরু জয় শ্রী গুরু জয় গুরু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে গিরিধারি গোপা ব্রজ গোপ দুলা গিরিধারি গোপা ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তোমার
বিশাখার কাছে তুমি তুমি নিরূপ বিশাখার কাছে তুমি তুমি নিরূপ শ্রীরাম সুদামাদি যত সখাগো অপরূপ লীলা তরুণ তোমা অগো অপরূপ লীলা তরুণ তোমা গিরিধারী গোপা যশোদার কাছে তুমি তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশ গীতায় সারথি তুমি যাদব রাধা গীতায় সারথি তুমি যাদব রাধা অপরূপ লীলা তব তরুণ তোমা অগ অপরূপ লীলা তব তরুণ তোমা গিরিধারী গোপা ব্রজ গোপদুলা গিরিধারী গোপা ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণ তোমা অগ অপরূপ লীলা তব তরুণ তোমা গিরিধারী গোপা জয় জয় রাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি
নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপ্নে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপ্নে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি বাজিছে তার বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের গানে গাই গান গাই কৃষ্ণের গানে গাই গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে হে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সাহারি